ওই খাটিয়াটা কাঁদতে ওর সাথে সাথে মনে হইল সারাটা দুনিয়া যেন আমার মাথার উপরেই ভেঙে পড়ল। সেই দিন বুঝেছি দুনিয়াতে ভারী ওজনের বস্তু কি। ছোট ভাই চিৎকার দিয়া কয়, ভাই গো বাবা তো আমার এতিম কইরে চইলা গেছে, ভাই তুমি কিন্তু আমার ভাই হারা কইরে যাইও না, তুমি যদি আমার এতিম করে চলে যাও আমার যে আর যাওয়ার মতো জায়গা থাকবে না। তোর দি মা বাবা এদের তুলনা কারোর সাথে হয় না। আর সবচাইতে কষ্টদায়ক যদি কোনো বাবার কাঁধে সন্তানের লাশ উঠে, আর সেই বাবা তখন বুঝে সবচাইতে ভারী ওজনের বস্তুটা। এতিমি জানে এতিমের যন্ত্রণা, যে এতিম হয় নাই লেবু বাজারে সে কোনোদিন এতিমের যন্ত্রণাটা বুঝে না। ছয় বছর বয়সে আমি আমার বারে হারাইছি, পায়েস ভাই একটা সন্তানের কাছে বাবা ডাকটা যে কতটুকু মধুর, যারা হারিয়ে গেছে সেই তো জানে আর যারা হারায় নাই সে কোনোদিন বুঝে না। একজন সন্তানের জন্য মাতা পিতা তার প্রেমের মাস্টার, এই প্রেমের মায়ার বাঁধন ছিঁড়ে যদি কোনো সন্তানকে এতিম করে তার মা বাবা চলে যায় তখন সেই সন্তান বুঝে যে মা বাবা হারানোর যন্ত্রণাটা কি। তাই তো এই জায়গায় দাঁড়িয়ে বললেন শিশু
মানুষ দেখি ক্রিয়াচারে তোমারে তো দেখি না আজাবি জানো Let's go.